খুলনা নগরীর কেডি ঘোষ রোডের একটি বইয়ের দোকানের গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে 11:30টার দিকে পাঠক প্রিয় লাইব্রেরির ম্যানেজার শাহজাহান মোল্লা তৃতীয় তলার গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। তবে সিসি ক্যামেরা দেখে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানায় পুলিশ।